প্রথমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকালের সাক্ষী বহন করা এক ভয়াবহ ইতিহাস। এছাড়া হিরোশিমা নাগাশিমার পারমাণবিক বোমার আঘাত মানবতার খামখেয়ালিপনার দগ্ধকে ক্ষত বহন করতে থাকবে সে অঞ্চলের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে। মানবসৃষ্ট বর্বরতা হয়তো শেষ হতে পারত ইতিহাসের সাক্ষী থাকা এমন ঘটনাগুলো থেকে। তবে 2021 সালের 14 ফেব্রুয়ারি রাশিয়া হামলা করে বসে স্বাধীন ইউক্রেন ভূখণ্ডে। এখন পর্যন্ত নিহতের পাশাপাশি আহত আর স্বজনহারাদের আর্তনাদ গণমাধ্যমের প্রধান শিরোনাম, যার পরোক্ষ প্রভাবে টালমাটাল সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা। স্যাংশন পাল্টা স্যাংশন আর কথার লড়াইয়ে নিজেদের ক্ষমতার জানান দিচ্ছেন সরকার প্রধানরা, যাতে বলি হচ্ছেন হাজার হাজার নিরীহ মানুষ আর অসংখ্য রাশিয়া ইউক্রেন সেনা জওয়ান। এত সবের পরেও বন্ধ করা যাচ্ছে না যুদ্ধের ডামাডোল। বিশ্বর বুকে নিজেদের বরত্ব টিকিয়ে রাখতে আরও রক্ত প্রয়োজন হলে দিতে প্রস্তুত তারা, কারণ এটি সাধারণ জনগণের রক্ত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের দিকে দৃষ্টি ফেরালে রীতিমতো আঁতকে উঠতে হবে। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন বিংশ শতাব্দীতে এক উন্মুক্ত উন্মাদনা। আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে ইসরায়েলি বোমা, যাতে নিহত হচ্ছে হাজার হাজার নিরস্ত্র ফিলিস্তিনি। সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও এরই মধ্যে 10,000 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা, যাতে যুক্ত আছে 4,000 নিষ্পাপ শিশুও। আশ্রয়কেন্দ্র মসজিদ এমনকি এই হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল সমূহ। মানবিক বিপর্যয়ের কোনো সংজ্ঞায় তুলে ধরা সম্ভব নয় এই নিরীহ ফিলিস্তিনিদের দুরবস্থাকে, যেখানে সূর্যোদয় সূর্যাস্ত একাকার হয়ে গেছে নিরীহ ফিলিস্তিনিদের লাল রক্তে। এখন রাশিয়া ইউক্রেন আর ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সারা বিশ্বকে দুটি ভাগে বিভক্ত করেছে তা খুবই স্পষ্ট। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে তৃতীয় বিশ্বযুদ্ধের। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে যেখানে ব্যবহার করা হবে মারণঘাতে পারমাণবিক বোমা, হয়তো খুঁজে পাওয়া যাবে না যুদ্ধের ক্ষয়ক্ষতি লিখে রাখার মতো মানুষ। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন করতে ইচ্ছে করে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, এমন উক্তি কি কেবল প্রশ্নবিদ্ধ চিহ্ন হয়ে থাকবে? নিউজ ডেস্ক, দেশ বর্তমান।